जूनियर चिकित्सक दाबी मेने राज्य स्तर टास्कफोर्स गठन विज्ञप्ति जारी कर राज्य सरकार। मुख्य सचिव नेतृत्व गठित 11 सदस्य टास्कफोर्स रही स्वराष्ट्र सचिव, राज्य पुलिस डिजी, स्वास्थ्य सचिव, कलकाता पुलिस कमिशनारे पशापाशी दुजन जूनियर चिकित्सक और दुजन सिनियर रेसिडेंट, ग्रीवांस रेड्रेसल कमिटी एक जन प्रतिनिधि और एक जन महिला चिकित्सक पड़ुआ। तुम्हरा डिजी के रेखे सीपी के लिए नाओ और ग्रीवांस रेड्रेसल थे एक जन के लिए नाओ, पाँच जन हो गए और पक्ष के दोजन स्टूडेंट जूनियर डाक्तर नहीं नाओ और दोजन रेसिडेंसियल डाक्तर नहीं जाओ, नौ जन हो गए और मेयेदेर थे एक जन के लिए नाओ, स्टूडेंटदेर थे दस जन हो गए। मूलत राज्य स्वास्थ्य परिसेवार मानोन्नयन, चिकित्सक सह अन्य स्वास्थ्यकर्मी सुरक्षा निरापत्ता एवं अभियोगेर निष्पत्ति कराई हबे टास्कफोर्सेर सदस्यदेर काज। এই টাস্কফোর্সের কাজগুলো ইমপ্লিমেন্ট হোক, সাধারণ মানুষের ফল ভোগ করুক এবং সেটা হাতে কলমে হোক। শুধু একটা আবার নোটিশ দিয়ে টাস্কফোর্স বানানো নয়, এটা হাতে কলমে হয়ে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক, সাধারণ মানুষকে বেডের জন্য ওয়েট করতে না হয়, সাধারণ মানুষকে মেডিসিন কোয়ালিটি নিয়ে ভাবতে না হয়। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই টাস্কফোর্স রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখবে। কেন্দ্রীয় হেল্পলাইন, প্যানিক বাটন সিস্টেম, কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থার রূপায়ণও খতিয়ে দেখবেন টাস্কফোর্সের সদস্যরা। অভিযোগ জানানোর অভ্যন্তরীণ কমিটি সহ একাধিক কমিটির কাজও খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে এই টাস্কফোর্সের ওপরে। মাসে অন্তত একদিন এই কমিটি বৈঠকে বসবে। কলেজে কলেজ ভিত্তিক যে কমিটি টাস্কফোর্স সেটার কি হবে, আর কলেজে যারা থ্রেট সিন্ডিকেটের মাথা, যারা এরকম আর্থিক দুর্নীতি থেকে শুরু করে মেয়েদের সেক্সুয়াল হ্যারাস করা থেকে, হ্যারাসমেন্টের থেকে শুরু করে এই সমস্ত অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যদি এক্সেম্পলারি পানিশমেন্ট না দেওয়া যায় তাহলে কিন্তু এই কোনো টাস্কফোর্স দিয়ে কিন্তু কিছু হবে না। টাস্কফোর্স গঠন করা হলেও জুনিয়র চিকিৎসকদের দাবি, তাদের বহু দাবি এখনো অধরা। অনশন প্রত্যাহার করলেও জুনিয়র চিকিৎসকদের বক্তব্য যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি অধিকাংশই অপূর্ণ আছে। গতকালের বৈঠকের পর তারা কোনোভাবেই সন্তুষ্ট নয় এবং এর জন্যে তারা আরও তীব্র আন্দোলন করবেন। থ্রেট কালচার নিয়ে এই লড়াই চলতে থাকবে। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যারা বিভিন্ন প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায়, সে স্বাস্থ্যক্ষেত্রে বলুন, পুলিশে বলুন, যে কোনো জায়গায়, তো সেখান থেকে তারা সেই থ্রেট কালচারকে প্রমোট করছে, তো ন্যাচারালি তাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেও সোমবার অবশেষে 17তম দিনে অনশন প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকরা। অনশনকারীদের মধ্যে জুনিয়র চিকিৎসক স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা ও আলোলিকা ঘরুই ভর্তি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজে। গঠিত হয়েছে 9 সদস্যের মেডিকেল টিম। এদের মধ্যে স্নিগ্ধা হাজরা ও সায়ন্তনী ঘোষ হাজরা প্রথম দিন থেকে অনশন করছিলেন। তিনজনকেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তিনজনেই খুব খারাপ রয়েছেন, তার মধ্যে ডক্টর স্নিগ্ধা বেশি খারাপ রয়েছেন। তার কিটন বডি 3+, তার সুগার তখন ছিল আমাদের 52, মানে অনেক কম। তার প্রেশারও প্রায় অনেক কমে গিয়েছিল, প্রায় 78/52, সেখান থেকে আমরা শুরু করেছিলাম। আমরা অনেকটা স্যালাইন দেওয়ার পরে তার সুগারের লেভেলটা একটু বেটার হয়েছে। আজ সকালে প্রেশার তার 92 পর্যন্ত আমরা পেয়েছি। আর বাকি যে দুজন, তাদের মধ্যে আমাদের ডক্টর সায়ন্তনী আছেন, তারও কিটন বডি 3+, তারও প্রেশার কম। এসএসকেএম এ ভর্তি রয়েছেন জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় ও স্পন্দন চৌধুরী। শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচয় পণ্ডা। একদম নর্মালাইজ না হওয়া পর্যন্ত অ্যাটলিস্ট বায়োকেমিক্যাল প্যারামিটার হয়তো একটু দুর্বলতা থাকবে, সেইটুকু না হলে মানে সিসিইউ থেকে শিফট করাটা উচিত হয় না। পারমানেন্ট ড্যামেজ হতে পারে, যেটা এত তাড়াতাড়ি প্রেডিকশনও করা যায় না, একদম হবে না একথা বলার মতন জায়গা আমরা নেই। শনিবার আরজিকর মেডিকেলে গণ কনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।